everyone, welcome back to the channel and our new blog, Rise and Creation. সকলকে স্বাগত। তো শুরু করছি আজকে একটা সোনার মতন ঝকঝকে টকটকে ব্লগ। ব্লগটা হচ্ছে ধনতেরাস স্পেশাল। সবাই ধনতেরাসে ছোটখাটো যাই হোক কিছু না কিছু সোনার বা কোনো ধাতু জিনিস নিয়েই থাকি। তো ভাবলাম আমার শখের দুটো জিনিস আমি নিয়েছি, সেই দুটো তোমাদের সাথে শেয়ার করি। সেটা অবশ্য আমি পুজোর সময় পড়েছি, বাট ভাবলাম আমি শেয়ার করব। ভেবেছিলাম পুজোর আগেই ব্লগ দেব, বাট এত ব্যস্ততার মধ্যে আমি ব্লগ বানিয়ে উঠতে পারিনি। তো পুজোর সময় যখন পড়েছিলাম অনেকে কমেন্ট করেছো, অনেকে ফেসবুকে জানতে চেয়েছো, অনেকে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছো, ডিজাইনটা ভালো করে দেখাও, ওরকম অনেক কিছু জানতে চেয়েছো। তো এই ভিডিওতে থাকছে সবকিছু। তো চলো ভিডিওটা শুরু করা যাক। স্পেশালি আমি বলে রাখি, ধনতেরাসের জন্য এই ভিডিওটা শ্যুট করছি আমি আগে থেকেই। তো অগ্রিম সবাইকে ধনতেরাসের অনেক 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 শুভেচ্ছা আমার রাইজ অ্যান্ড ক্রিয়েশনের পুরো ফ্যামিলিকে। সো সর্বপ্রথমে শুরু করছি আমার মান্তাসাটা নিয়ে। হ্যাঁ, মান্তাসাটার প্রতি অনেকেরই বেশি আগ্রহ, তাহলে মান্তাসাটা থাক আগে। আমি আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে মঙ্গলসূত্র। তো আমি আগে এই মঙ্গলসূত্রটা দেখাবো। তো মঙ্গলসূত্রটা আমি দেখাবো, বাট আমার কিছু বলার আছে। বিয়ের সময় আমি আমার বাপের বাড়ি থেকে সব রকম গয়না পেয়েছি, লাইক চুর, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, কানের, গলার, চিক, লং, সীতাহার, এভরিথিং পাওয়া হয়ে গেছে। অ্যান্ড রিং দিয়েছিল উজান, যেটা দেয় ফুলশয্যার রাতে, যেটা গিফট দিতে হয়। অ্যান্ড একটা পেন্ডেন্ট আর চেন আমি যেটা সবসময় পরে থাকি, সেটা দিয়েছে আশীর্বাদে, উজান দিয়েছে আশীর্বাদে। আর এই চেনটা যেটা আমি পরে আছি, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ যতটা, এই চেনটা যেটা আমি পরে আছি এটা উজানের চেন, যেটা আমাদের বাড়িতে ওকে দেওয়া হয়েছিল। তো ও বাইরে থাকে বলে আমি দিতে খুব ভয় পাই যে এই চেনটার জন্য না জানি মানুষটার কি হবে, মানে চিন্তাই দিনকাল তো ভালো না। সেই জিনিসটার জন্য আমি ও যখন ওকেশনে বাড়ি আসে তখন ওকে পরিয়ে দিই, আবার যাওয়ার আগে খুলে রাখি। এই জিনিসটা ওর খারাপ লাগে, আমিও বুঝতে পারি, বাট আমার খুব ভয় লাগে, এর জন্য আমি ওকে পরতে দিই না, কারণ চেনটা ভীষণ মোটা। তো ওয়ান উইক আগে আমরা জুয়েলারি শপে গেছিলাম একটা দাদার, তো তখন এটা যখন ওয়েট করলাম তখন দেখলাম এটা, এই চেনটা আমাদের আছে পুরো সলিড। যদি হলো হতো তাহলে মোটামুটি এরকম মোটা করে বানানো যেত, বাট এটা হচ্ছে পুরো সলিড আছে চেনটা। তো চেনটা আমাদের আছে 15 গ্রাম 725 মিলি, এরকম সামথিং আছে। তো 15 গ্রামের মতন আছে। এটা দিয়ে আমাকে সোনা দোকানের দাদাটা বললো তোমার একটা ভালো মতো একটা সুন্দর ভরা হার হয়ে যাবে, বা তুমি চাইলে দুটো হারও বানাতে পারবে, এতটা সোনা আছে। তো যাই হোক, ওর চেনটা খুব পরা হয় না, তো ছাড়েনি, চেনটা এতখানি লেন্থের, তো পরলে সোনাটা একটু ছাড়বে। তো এমনিও ভাবলাম যে আমি একটু পরে থাকি, ও বললো যে তুমি পরে থাকো চেনটা একটু, তো এই জন্য আমি পরছি। কয়েকদিন ধরে বাড়িতে, লাইক দুর্গা পুজোর ও যখন খুলে গেল দুর্গা পুজোর পরে, তারপরে কালী পুজো পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি, আর ও এলে ওকে পরিয়ে দেবো আর আমি তারপরে আমারটা পরে নেবো। তো চলো সর্বপ্রথমে দেখানো যাক আমার এই মঙ্গলসূত্রটা, যেটা আমার খুবই খুবই পছন্দের। আমি বিয়েতে সব কয়না পেয়েছি, মানে বাড়ির থেকে দিয়েছিলো আমাদের বাড়ি থেকে, বাট আমি মঙ্গলসূত্র পাইনি। তো আমার খুব ইচ্ছা ছিল মঙ্গলসূত্র আমি কোনো কোনো দিন একটা নেবো। তাও আমার কালো পুঁথির মঙ্গলসূত্রটা বেশি পছন্দ, লাইক একটা জাস্ট সিম্পল শাড়ি পরবো আর একটা জাস্ট মঙ্গলসূত্র, এরকম একটা ইচ্ছে। তো এটা আমি পুজোর সপ্তমীর দিন রাত্রে পড়েছি। যারা আমার ওই সপ্তমীর ভিডিওটা দেখোনি তারা এখনই দেখে আসতে পারো, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আমার সপ্তমীর ভিডিওটা। অ্যান্ড আমি পুজোর পুরো সিরিজ দিয়ে দিয়েছি, পুজোর যে কটা দিন যেমন যেমন কেটেছে, কী কী হয়েছে, রাত্রে কোথায় এড়িয়েছি, দিনে কোথায় গিয়েছি, সব দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চেক আউট করতে কেউ ভুলো না। তো চলো, এত বক বক করছি সবাই বলছে মাথা ধরে গেলো, আগে জিনিস দাও। আগে তোমরা এই জুয়েলারিটা, মানে আমার মঙ্গলসূত্রটার সিনেমাটিক শটগুলো দেখে আসো। এই মঙ্গলসূত্রটা আমার অনেক 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 বেশি পছন্দ হয়েছে, যার জন্য আমি নিয়েছি। অ্যান্ড আমার যে চেনটা হবে মঙ্গলসূত্র, আমার খুব ইচ্ছে যে এতখানি লেন্থে হবে, তো আমি এতখানি লেন্থেই বানিয়েছি। সো মঙ্গলসূত্রটা হিয়ার ইজ। সো এটা হচ্ছে আমার মঙ্গলসূত্রটা, এটাকে আমি পরে দেখাবো, বললে বোঝাও যাবে না। একটা অলরেডি আমি একটা লং নেকলেস পরেই বসেছি, পেছনে ঠিক করিনি, এরকমই থাক। সো এই যে হচ্ছে আমার এতখানি লেন্থ, এটাই আমার পছন্দের লেন্থ, একদম সুন্দর লেন্থ। সো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর এটা কিন্তু হচ্ছে, মানে আমি টাকা জমিয়ে জমিয়ে নিজের বানানোর মতন বলা যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ময়ূর আছে
আর আবার নিচে আরও একটা পেন্ডেন্ট এইভাবে দেওয়া আছে, ব্লার হয়ে যাচ্ছে দেখো। অবশ্য আমি সিনেমেটিক শট তোমাকে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে এটা বানাতে দিতেও পারো। যাও আগে গেস করে কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সো এটা রেখে দিচ্ছি, এটা আমার খুব শখের একটা জিনিস। তো আমি সো নেক্সট এবার খুব এক্সাইটেড। এক্সাইটেড কোনটা? আমার মান্তাসাটা দেখার জন্য। মান্তাসাটা জাস্ট প্রত্যেকটা মেয়ের ড্রিম বলা যেতে পারে, খুব পছন্দের একটা জিনিস মান্তাসা। তো আমারও অনেক পছন্দের, তো অনেক 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 ডিজাইন সার্চ করার পর একটা পছন্দের ডিজাইন যেটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুরু করা যায়, আগে সিনেমেটিক শটটা দেখে আসো। শর্টটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, ডিজাইনটা কেমন হয়েছে। আর চলো তাহলে শুরু করা যাক। সো দিস ইজ মাই ওয়াও, আমি যখনই দেখি না পুরো ক্র্যাশ পাই। সো দিস ইজ মাই মান্তাসা। সো আমি এটা কিন্তু খুব খুবই শখের, খুবই শখের বলার বাইরে খুবই শখের জিনিস এটা আমার, খুব ইচ্ছে ছিল, খুবেরও মানে একটা লিমিটের বাইরে। ও এখানে ব্লার হয়ে যাচ্ছে, এখানেই দেখাচ্ছি ধরে। তো অবশ্য তোমরা তো ভালো করে দেখেই নিলে, আমি সিনেমেটিক শটগুলো যে দিয়েছি তোমাদেরকে দেখেই দিয়েছি। যখনই মান করি না করে থাকতে হয় না, পুরো দেখছি হাতটা পুরো ভরা, লাইক এটাকে নাকি বলে যে হাফ চুর মান্তাসা। এটা আমি একা আটকাতে পারি না, এটা একটু ঝামেলা বললাম না, একা আটকাতে খুব অসুবিধা হয়। চেষ্টা করছি, আচ্ছা ঢিলা করি এটা লাগিয়ে নিলাম আমি, দেখো পুরো গরম হয়ে গেছে। যাই হোক, তো এটাই ছিল আমার মান্তাসা আর আমার সুন্দর একটা মঙ্গলসূত্রের ভিডিও। তো ধনতেরাস স্পেশাল ভিডিও বলতে গেলে এটাই। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ধনতেরাসের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অনেক ভিডিও আসতে চলেছে, চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না, যাকে তুমি এই ডিজাইনগুলো দেখাতে চাও তাকে তো অবশ্যই যাও যাও। আর এই 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 মান্তাসাটা কিন্তু আমি অষ্টমীর দিন যখন অঞ্জলি দিতে গেছিলাম সেদিন পড়েছি, সিঁদুর খেলার ভিডিওতেও পড়েছি, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে। পুজোর সিরিজের ভিডিওগুলো দেখো, ওখানে অনেক অনেক দারুণ দারুণ শাড়ি অ্যান্ড ভিডিও মানে জুয়েলারি পড়েছি আমি, সেগুলো দেখতে পারো, তোমরা সেগুলো অবশ্যই করতে পারো। অ্যান্ড আমার জুয়েলারির গোল্ড জুয়েলারির যে ভিডিও সেটাও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও কিন্তু ডিসক্রিপশানে থাকবে, তোমরা দেখতে পারো। তোমরা ওই ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করছি এই ভিডিওটাকেও দেবে। তো তাড়াতাড়ি করে একটা লাইক করে দিও, একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাইকে ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।